গুড মর্নিং, আজকে সকাল সকাল বেরি পড়ছি, এখন বাজে 4টে, তো বেরিয়ে যাচ্ছি। চলো চলো চলো, বাবাই আসছি, এলাম মামা। আম চলো দাদাইকে টাটা করে দাও, টাটা, বলে ভিডিও কল করব, মন খারাপ করো না বাবা। চলো টাটা। আমরা ট্রেনে উঠে পড়েছি, এই যে ডিরেক এখানে, আমরা এখন বেরোবো 4:30 সময় ট্রেনটা ছাড়বো। আম্মা টাটা বলে দাও, টাটা বলে দাও, বাই বাই। বাম্মা এটা কি? বাই 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 বলো। কি করছো মাম্মা? হ্যাঁ মাম্মা, কি করছো তুমি? হ্যাঁ সবাইকে একটু হাই বলে দাও তো, একটু হাই বলে দাও, হাই। ফোন ধরে না, হাই বলো আগে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ব্লগটা শুরু করলাম। তো মামামকে স্নান করালাম, নিজেও স্নান করলাম, ফ্রেশ হলাম, ভাই এখন স্নানে গেছে, তো একটু পরে সবাই মিলে লাঞ্চ করব। দিদি ভাইরা এসেছে এখন, তো চলো দেখি কি করে। মায়ের তো সেদিন বিয়ে বাড়ি, একদিন ছুটি নেব, তারপরে চলে আসবে, আমাকে বাসে ধরে। হ্যাঁ তুই তো বেরিয়ে গেলি, ওই করবে আমারে সোনা। আমার বিকেলবেলা একটু বসে আছি, এবার দেখি কি করব। নিচে যাই, চা খাবো, চা খেয়ে দেখি রাহি কি করছে। রাহি ঘুম থেকে উঠে নিচে চলে গেছে, এবার নিচে যাব, গিয়ে ওর সাথে একটু খেলা করব, দিয়ে যদি বেরোই তো বেরোবো, নাহলে দেখি। টিপ হয়েছে, একটু টিপ হয়েছে, দেখি একটু টিপটা দেখি। ও বাবা একটু টিপটা দেখি, এটা কে এসছে? দাদা ভাই এসছে, এটা হাই বলো দাদা ভাই। দাদা ভাইকে হাই বলে দিচ্ছি, টিপটা দেখি বাবা। ও বাবা কে পয়ে দিল, কে পয়ে দিল টিপ, কে পয়ে দিল, কে কে? মা গো তো, তুই কেমন ঘুরলি কাশ্মীর? ভালো ভালো ঘুরেছিস। আর কি কি দেখলি? তারপরে মানে তার মানে শিকারাতে গেলি, আর আরু কি বললি? আরু ভ্যালি, আরু ভ্যালি শিকারার উপর, মানে ওই বোটের উপর তোর SBI ব্যাংক আছে বা থাকাও যায়। মাম্মা এটা কি করছো? এটা কি করছো? এখানে যায় না, এখানে যায় না, এদিকে বসো তুমি, আমি অন্য জিনিস নাও, তুমি ক্লিপটা নাও, এগুলো নেয় না। এখানে বসেছিলাম, আমি একটু কাজ করছিলাম, রাহি নিচে ছিল, এই এখন এসেছে আমার কাছে। আর পিক মানে দিদি ভাইরা কাশ্মীর বেড়াতে গেছিল, তো ওর কাছে ওই সেই গল্প শুনছিলাম, ও একটু ক্যামেরা অন করলে একটু শাই হয়ে যায়, তো যাই হোক হয়তো গল্প শুনছিলাম। কাশ্মীরটা সত্যি খুব ভালো জায়গা, ফটোগুলো দেখেছি দিদি ভাইরা যেগুলো পোস্ট করেছে, খুব সুন্দর। তো ডেফিনেটলি কোনো একদিন যাব, তো ইটস আ ড্রিম প্লেস অবভিয়াসলি, মানে ইন্ডিয়ার মধ্যে তোমার ওটা কি বলবো, মানে লাইক হেভেন এই আর কি। তো যাই হোক, তো এখন একটু পরে রাহিকে নিয়ে নিচে যাব, সবাই ডিনার করবে, এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে এখন প্রায় 8টার মতো বেজে গেছে। রাহির সাথে এখন খেলছি, দাঁড়া দেখাচ্ছি ও কি করছে। ওই যে চার্জারগুলো হচ্ছে ওর ফেভারিট, ওর খেলার জিনিস নিয়ে খেলে না, বাকি সব জিনিস যে এইখানে দেওয়ালে এগুলো দেখছিলো সব পিকুর যখন ছোট ছিল তখন করেছে। আর এই নি ম্যাডাম বড় হয়ে আবার করবে, তাই না? আই দুত্তু, আই দুত্তু, কে দুত্তু? আয় দুত্তু, নাইট বলো, গুড নাইট, টাটা আগে দে, সোনা দাদানকে গুড নাইট বলো, গুড নাইট বলো, বলো টাটা। এই যে এই যে এই যে এই যে, এটা কি, এটা কে নেবে? দেবো না, এটা সোনা দাদানকে দিয়ে দি, দিয়ে দেবো? না 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 না, এটা রাহিকে দেবো, রাহি রাহি। চলো টাটা করো, থামনিকে টাটা করো, সোনা দাদানকে টাটা করো, চলো ঘুমু করবে, বুইদাকে টাটা করো, বুইদাকে টাটা বলো, টাটা।
চলো এখন রাহিকে ঘুম পাড়ালাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আজকে এখানে মশারি টাঙাতে হয়েছে কারণ একটু এই ডেঙ্গির জন্য সবাই খুব টেনসড তো মশারি টাঙিয়েছি দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি আর সেকেন্ডলি হচ্ছে কি বলে খাওয়া দাওয়া করলাম এসে ওকে ঘুম পাড়ালাম দেন ব্লগটা এন্ড করবো কারণ আজকে খুব টায়ার্ড আজকে কিছু বাইরেও বেরোতে পারিনি সেরকম কিছু করতে পারিনি কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে যদি যাই দেন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো তো আগে আর রিভিল করছি না কোথায় যাবো কী করবো কি না করবো তো দাঁড়া তোমাদেরকে রাখিকে একবার দেখাই তারপরে ব্লগটা এখন ম্যাডাম ঘুমোচ্ছে মশারির মধ্যে তো এই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমিও শুয়ে পড়বো অনেক রাতও হয়ে গেছে প্রায় 11:30 মতো বাজে ব্লগটা এন্ড করি কাল আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়ে যাব টিল দেন ভালো থেকো সুস্থ থেকো বাবা মা ওদিকে ভালোই আছে একটু মন খারাপ ছিল সকালে তো আজকে আসার সময় কেঁদেই ফেলেছিল তার ওই জন্য শেষ আমিও বিশেষ ব্লগ করতে পারিনি বুঝতে পেরেছিলাম কাক কেঁদে ফেলবে তো যাই হোক তো চলো উঠে যাবে আমার ফ্যানটা বন্ধ করেছি যেহেতু তো চলো টাটা আবার কাল দেখা